दिन तीन दिन बाबा जी चले गेछे, एक दिन पार हो गेछे, खाबारो खाई ना पानीयो पान करेनी, दो दिन पार हो गेछे, खाबारो खाई ना पानीयो पान करेनी, ए बाबा जी तीन दिन पार हो गेछे, खाबारो खाई ना पानीयो पान करे ना, चार दिनेर बेलाते बाबा जी आमार दया नबी जीर काछे एसेछे, ओ गो दया আমি মাদ্রাসাতে এক নয় দু নয় চার দিন পর্যন্ত অনাহারে আছি, আমার দয়ার নবীজি বাবাজি একটা দুধের বাটি নিয়ে এসেছে, বলো গো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে নাও এই বাটির দুধখানা, তুমি পান করে তোমার আর খিদা তো মিটিয়ে নাও, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি হযরতে আবু হুরায়রা নবীজির হাত থেকে বাটি নিয়েছে, বাবা দুধের বাটি নেওয়ার পরে বাবা যখন নবীজি বলতেছেন রহমাতাল লিল আলামিন বলতেছে, ও গো আবু হুরায়রা তুমি একা দুধটা পান করো না, করো না, তুমি যে মাদ্রাসা পড়ছো একটা নয় দুটো নয় প্রায় 77 জন আমার সাহাবী ওয়ানাহারে আছে, চার দিন পর্যন্ত খায় না, জরকন সুবহানাল্লাহ। রহমাতের নবী বলতেছেন আবু হুরায়রা তুমি একা দুধটা পান করো না, মাদ্রাসাতে 77টা সাহাবী আছে, তারা চার দিন ধরে খায় নাই। বাবা নবী আমার কি মাদ্রাসা দেখতে গেছিলেন? হ্যাঁ দেখতে গেছিলেন। নবী আমার গায়েবের খবর দিয়ে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা এক বাটি দুধ তুমি একা পান করবে না, 77 জন সাহাবীর পান করা হবে, তারপরে তুমি দুধ পান করবে, জোরে বলো। আচ্ছা এক বাটি দুধে কি বাবাজি একজনের পেট ভরবে? একটা বাচ্চা ছেলে খেয়ে নেবে, ঠিক কি না? একটা বাচ্চা ছেলেকে যদি এক বাটি দুধ দেওয়া হয় তাহলে বাবাজি এক বাটি দুধ খেয়ে নেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত যে এক বাটি দুধ 77 জন বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বাটিটা নিয়ে 77 জন সাহাবীদের কাছে গেছেন, যাবার পরে বলতেছেন বলো গো আমার নবীজির সাহাবীরা এই দেখো আমার নবীজি বাটিতে করে দুধ দুয়েছে, তোমরা একের পর এক পান করতে লাগো, বাবাজি একটার পর একটা পান করতে করতে বাবাজি 77 জন সাহাবীরা বাবাজি পেট পুরে বাবা দুধ পান করেছে, আল্লাহর কি কুদরত, ওই বাটি থেকে চুল পরিমাণ দুধ কমে যায় না। বাবাজি ও গো আমার সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি দুধটা আপনার 77 জনকে আপনার পান করাইয়া দিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুধের বাটিটাতে আপনার পান করতে গেছেন, বাবাজি নবী আমার বলতে যোগ আবু হুরায়রাও তোমাকে দুধের স্বাদ কেমন লেগেছে, বাবাজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বলো গো দয়া নবীজি নবীজি আপনাকে একটা কথা বলে দি গো নবী, আমরা দুনিয়ার দুধ খেয়েছি গো নবী, আজকার মতো দুধ পৃথিবীর বুকে এরকম আজকে দুধ পান করেনি, জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন হুজুর আমি এইরকম দুধ জীবনের বুকে পান করছি, জোরে বলুন। তোমরা যদি নবীকে মহাব্বত করে না, নবীকে যদি ভালোবাসা করে নাও, আল্লাহ তাআলা বলতেছেন ও গো আমার বান্দা বান্দিরা তোমরা হাসরেও ঠকবে নাও, তোমরা আমার দয়ার নবীজির সাথে করে কাল হাসরে ময়দানে জান্নাতে জায়গা দেবে, জরকন সুবহানাল্লাহ। এ সুনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে বাবাজি এই নবীকে ভালোবাসবো না বাসবো না? কে কে ভালোবাসবেন না হাত তুলেন, ভালোবাসবেন না? ওরে বাবা রে, শটে হাত উঠেছে নাকি বলছে? আমরা নাবিকে সবাই ভালোবাসতে রাজি, ঠিক কি না বাবাজি? আচ্ছা মদিনা যাওয়ার আশা আছে?
কার কার যাওয়ার আশা আছে হাত তুলেন। লজ্জা লাগছে ভাই, যদি আল্লাহ কবুল করে নেয় যাকে মদিনাতে যাইয়ে পাঠাবো, যেহেতু আজকে এই জান্নাতের বাগানে হাত তুলেছে মানে বেরাদের ইসলাম আল্লাহ যদি মনে করে তাকে নাবিজি রওজা মোবারক দেখে দিতে পারে, জোরে বলুন ঠিক কিনা বাবাজি মুসলমান? তাই বলতে যে কবিতা কোন দেতে পাল তুলে দে, দেতে পাল তুলে দে, মাঝি হালা করিস না জিয়ারতে যাব আমি সোনার মাদিনা। জোরে বলুন একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। জিয়ারতে যাব আমি সোনার মাদিনা, আমি দেখব মাদিনা, আমি যাব মাদিনা, আমি দেখব মাদিনা, আমি যাব মাদিনা, দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না, দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মাদিনা, আমি দেখব মাদিনা, আমি যাব মাদিনা, আমি দেখব মাদিনা, আমি যাব মাদিনা। জোরে বলুন দুনিয়ায় নবি এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তাজার। জোরে বলুন না, দুনিয়ায় নবি এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তাজারে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তাজারে, চার দিলে আছে নবি তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবি তার চিন্তা কিছুর নাই, তু জাহানের বাদশা নয়নে মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ তাআলা দুনিয়াতে 1 লাখ আপনার কিনাও একটা দুটো নবী পাঠান নয়, আল্লাহ তাআলা বলে আমি পৃথিবীর সার জামিনে 1,24,000 পায়গাম্বার, মতান্তর 2,24,000 পায়গাম্বার নাবীদেরকে পাঠিয়েছি। প্রত্যেকটা নাবীদের জামা আপনার কিনা জামানা আলাদা আলাদা ছিল। এ বাবা জি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের সম্মুখে আখেরি জামানার নবী করে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠাবো। জোর কোন আখেরি জামানার নবি করে পাঠাবো। এ বাবাজি আজকে অনেক আপনার বেমান কাফের দলেরা বলতেছে নাবির চরিত্র এরকম ছিল, মাইসার চরিত্র এরকম ছিল না বাবাজি, না না না, আমার রহমাত লিল আলামিন এমন গায়েবের সংবাদদাতা নাবি। এ বাবাজি আমার দয়ার নাবি যে কোন ধর্মের মানুষকে বাবাজি কষ্ট করে মারধর করে কলমা পড়ান নাই, এরই নাম রহমাতের নাবি। জোর এর নাম কি? রহমাতের নাবি। আমাদের নাবি কি কোন ধর্মের মানুষকে জোরাবরি করে কলমা পড়িয়েছেন? জি পড়ান নাই। তাহলে বাবাজি আজকে রাস্তায় যাচ্ছি বলছে জয় শ্রী রাম বল, বলছে কি বলছে না? এই যে নূপুর শর্মা আমার নাবিকে নিয়ে আপনার এইরকম কথা বলেছে, আচ্ছা মুসলমান কি সহ্য করবে? আগো মুসলমান সহ্য করবে না। কেন? তোমার আমার বাপকে গালি গালাজ করো আমি সহ্য করে নেব, মাকে গালি গালাজ করো আমি সহ্য করে নেব, বিটিকে গালি গালাজ করো সহ্য করে নেব, বোনকে গালি গালাজ করো সহ্য করে নেব, আমাদের ফ্যামিলিকে গালি গালাজ করো সহ্য করে নেব, কিন্তু রহমাতাল্লিল আলামিনকে গালি গালাজ করলে কোন মুসলমান ঠিক থাকবে না। জোরে বল, প্রত্যেকটা মুসলমানকে রাস্তা দাঁড়াতে হবে, প্রত্যেকটা মুসলমানকে নাবিজির জন্য জীবন দিতে হবে। এ জানেন নাই বাবা, কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন 70 জনকে নিয়ে কারবালাতে যুদ্ধ করতে গেছে, এজিদের দলেরা 22,000 সৈন্য নিয়ে আপনার যুদ্ধ করতে গেছে, জয় হয়েছে কে? হযরত ইমাম হুসাইন।
জোরে বলবেন না। বাবাজি মুসলমান আজ এই নবীকে নিয়ে বলতেছে, বলছে জয় শ্রী রাম, তেরে বাবা মুহাম্মদ কে নাম, জোরে করে আস্তাগফিরুল্লাহ। বাবাজি এখনো টাইম আছে, নাবিকে চেনো, নাবিকে জানো। আজ আমরা মুসলমান এমন হয়ে গেছি, আজ নাবিকে চিনতে পারলাম না, পেরেছে বাপ, নাবিকে চিনতে পারলাম না। যদি চিনতে পারতাম ওই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বেরোতো না, ঠিক কিনা? ওই মুখ দিয়ে কখনো হারাম খাবার খেতাম না, এ হাত দিয়ে কখনো হালাল আপনার হারাম টাকা নিতাম না, এ পা দিয়ে কখনো সিনেমা দেখতে যেতাম না, এ চোখ দিয়ে কখনো সিরিয়াল দেখতে যেতাম না, ঠিক কিনা বলো? বাবাজি আজকে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছি আপনাদের এলাকাতে, আজকে আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিতে এসেছি, নিতে রাজি আছেন? কে কে নেবেন হাত তুলেন। আমার মা বোনদের জন্য স্পেশাল তিনটে মশলা, আমার মা বোনদের জন্য তিনটে স্পেশাল মশলা। এক নাম্বার, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে, মা বোনেরা শাড়ি পরতে পাবে কিনা, ঠিক কিনা? জি, শাড়ি এবং নাইটি পরা যাবে কিনা। তারপরে তিন নাম্বার হচ্ছে, বাবাজি কপালে টিকলি দেওয়া যাবে কিনা। আর আমার ইয়ং ভাইদের জন্য নিয়ে এসেছে কি, আমার দয়ার নবীজি বলেছে তিনটা জিনিস খেলে একটা জিনিস রাখলে, আমার দয়ার নবীজি বলেছে জীবনও তার যৌবন কাল কমবে না। জরুর এখন যেমন ইয়ং ছেলেরা বিবাহ করার পরে বাবাজি দুই মাস তিন মাস পরে বাবা কবিরার কাছে ধরছে, ডাক্তার কাছে ধরছে, বলে কি হয়েছে, বলে যৌবন কাল হারিয়ে গেছে, ওষুধ দাও। আমার রহমাতের নাবি, মাস্টার মাস্টার নাবি, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নাবি, এই বেরাদার ইসলাম শুধু আমাদের মুর্শিদাবাদের এলাকার শুধু নেতা নয়, সারা পৃথিবীর নেতা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না, এ নেতা আজকে আমাদেরকে বলেছে তিনটা জিনিস খেলে একটা জিনিস রাখলে জীবন তার যৌবন কাল হারাবে না। শুনতে রাজি আছেন ভাই? যে বলবো তোমার লাস্ট বেলাতে বলবো, একবার দূর কোন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা আসুন না বাবাজি, আমরা বিশ্বাসটা নিয়ে আসি বিশ্বাস। এ বাবাজি আমরা অনেকে মুসলমান আছি, অনেকে মুসলমান বলে আল্লাহ অমুক জিনিস আবার পারে নাকি, এ আছে না নাই? অনেক মুসলমান বলে যে আল্লাহ আবার এটা পারে নাকি, অনেকজন বলে বাবাজি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন আমার দুনিয়াতে এমন কোন জিনিস নাই যে পারবে না। জোরে বলুন। আচ্ছা এখন যদি এই জায়গাতে যদি পানি শুরু হয়ে যায়, তো কিছু মানুষ বলছে রে আল্লাহর কি চোখ নাই, এত সুন্দর জালসাতে পানি দিয়ে দিল, বলে কি বলে না? কিন্তু বেরাদার আল্লাহ যেটাই করে ভালোর জন্য করে। জোরে বলুন। আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, নাবির প্রতি বিশ্বাস আনতে হবে, আল্লাহর উপর ইমান আনতে হবে, নাবির উপর ইমান আনতে হবে। জোরে বলুন। একটা ইতিহাস আপনাদের সম্মুখে বলি, ইতিহাস। একটা বাচ্চা ছেলে তার মাকে হসপিটালে ভর্তি করেছে, কোথায় হসপিটালে ভর্তি করার পরে বাবা এক সপ্তাহ হয়েছে মার অসুখ ভালো হয় নাই, বাচ্চা ছেলেটা ডাক্তারের কাছে গিয়ে বলছে, বলে ডাক্তার মহাশয়, বলে আমার মার কি অসুখ ভালো হবে না? ডাক্তার মহাশয়টা বলতেছে, বলো গো বাচ্চা ছেলেটাও, আমি তো অনেক রকমের ওষুধ দিয়ে দেখলাম, তবে আমি তো ভালো করতে পারলাম না, যদি তোমার মার অসুখ ভালো করতে পারে একমাত্র আল্লাহ পারবে। জোর কর সুবহানাল্লাহ। এ সোনা মানিকের গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো আমার মা খালা শুনে যান মা রাতের বেলায় মাও, এবের বাচ্চাটা বাবাজি আল্লাহ আল্লাহর ধ্যানে আপনার পাগল, বাচ্চাটার কাছে এক টাকা আছে, এক টাকাও, এক টাকা নিয়ে বাবা আপনার হসপিটাল থেকে বাড়িয়ে গেছে, যাচ্ছে যাওয়ার পরে বলতে জগৎ দোকানদার আল্লাহকে কিনতে পাওয়া যাবে নাকি, কেমন কথা হয়ে গেল না?
বাচ্চাটা বলতেছে বলো গো দোকানদার আপনার দোকানে আল্লাহকে কিনে পাওয়া যাবে নাকি? দোকানদার বলতেছে বাচ্চা ছেলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না 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 আমার দোকানে আল্লাহ নাই। আরেকটা দোকানে গেছে যাওয়ার পরে বলতেছে বলে আপনার দোকানে আল্লাহ পাওয়া যাবে নাকি? বলে না না আমার কাছে আল্লাহ পাওয়া যাবে না। এরকম ভাবে আপনার 10-12টা দোকানে গেছে বাবা যে কোন জায়গাতে আল্লাহ কিনে পায় নাই। বাচ্চা ছেলে বাবা অনেকজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছে, যাবার পরে বলতেছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি আপনি বলুন আপনার কাছে আল্লাহ কিনে পাওয়া যাবে নাকি? বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে বলে বাচ্চা ছেলে তুমি আল্লাহ কিনে কি করবা? বাচ্চাটা বলতেছে বলো গো আল্লাহর বান্দা আমি আল্লাহ কিনতে চাই এই কারণে আমার মার অসুখ ভালো করতে চাই। মহাপাতে বলুন মার অসুখ ভালো করতে চাই। এ শুনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি এই কথা বলো বাবাজি দোকানদারটা বলতেছে এ ছেলেটা তোমার কাছে ক টাকা আছে? বলে আমার কাছে 1 টাকা আছে। দোকানদার ভাবলো 1 টাকা দিয়ে আবার কি পাওয়া যাবে? বাবাজি 1 গ্লাস পানি দিয়েছে পড়ে, 1 গ্লাস পানিতে আপনার ফু মেরে দিয়েছে, কোরআন শরীফের আয়াত আপনার ফু মেরে দিয়েছে। বাচ্চাটাকে বলতেছে ছেলেটাও এই পানিটা নিয়ে যাও তোমার মাকে পান করিয়ে দাও, পান করিয়ে দাও। এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বাচ্চাটা বলতে চোখ আল্লাহ বালা ব্যক্তি আপনি বললেন 1 টাকা দিবে আর আল্লাহ কিনবে, তো আমার আল্লাহ কোথায়? বাবা যে আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে ওই পানির ভিতরে আল্লাহ পাওয়া যাবে। বিশ্বাস কাকে বলে দেখেন? বাবা যে টুক 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 করে বাবাজি পানি পোড়াটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি সোনা মানিকেরা তার মাকে বলতে চোখ আম্মা যান, ও গো আমার আম্মা যান আম্মা যান আপনি পানিটা পান করুন আল্লাহ তালা আপনার অসুখকে ভালো করে দেবে। সুরকম সুবাহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও যেমনই বাবাজি পানি পান করাও পানি পান করাও বাবাজি 2 দিন পরে তার মার অসুখটা ভালো হয়ে গেছে। জোর কর সুবহানাল্লাহ। ভালো হলো কিসের জন্য? বিশ্বাস যে পানি পড়াতে আল্লাহ আছে এবং আল্লাহর পানি পড়া তার জন্য পানি পান করেছে আল্লাহর কি কুদরত, বিশ্বাসের কারণে তার মার অসুখ ভালো হয়ে গেছে। জোরে বলুন। আচ্ছা বাবাজি এই যে ওয়াজ করতে করতে এদিকে তো মন দিচ্ছেন কিন্তু বক্তাকে ভালো লাগে না, এদিকে মন দেন, এরা যা করছে করুক, কমিটি ভাইরা যেহেতু বসার জন্য যা করছে একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহ মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ। এরা জায়গাটা ঠিক করে আপনার আমার সদস্য তো বলবেন নারায় থাকবে আল্লাহ আকবার বলবেন তো ভাই? জি বললে নাকি না বলে নাকি নাই বলুন? নারায় তাকবীর আল্লাহু আকবার। জোরে বলুন নারায় তাকবীর আল্লাহু আকবার। নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ। নারায় তাকবীর আল্লাহু আকবার। নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতার। জোরে বলো
সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ের তাকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলো দেখা দাও গো ও গো নবীজি তোমার আশাই মোরা বসে যে আছি ও গো নবীজি দেখা দাও আপনি তোমার আশাই মোরা বসে যে আছি আপনার নামে পড়ি দরুদের মালাও আপনার নামে পড়ি দরুদের মালাও আমরা যাব সবাই মাদিনা ওয়ালাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন মহাবাতে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান বাস বাবাজি এবের হবে জীবনে শুরু আকাইদ এবং ইমান ও আকীদা কাকে বলা হয় বাবাজি বিস্তারিত আলোচনা শুনলেন আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে নবি পড়তে জানেন লিখতে জানেন নবি ইলমে গায়েবের খবর নবি আমার নূরের দারি এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা জোরে বল নাকি গো আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবি আমার লিখতে জানেন পড়তে জানেন নবি আমার নূরের দারি নবি আমার হায়াতুন নবি নবি আমার জিন্দা নবি এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা বাবাজি আসুন আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর পাঠিয়েছে একের পর এক দুনিয়াতে নবি এসেছেন কিন্তু বাবাজি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এদিকে কান্তের বাবজি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনার পুত্র কড়া ছিল জানা আছে ভাই তিনার পুত্র ছিল 11টা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলুন কি নাম ইব্রাহিম খলিলুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম ছিল তারিক মহাবাতে বলবেন না আর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছিল বাবাজি 11টা 11টা বেটার মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে খুব মহাব্বত করতেন ভালোবাসতেন আরো 10 জন ভাইয়ারা চিন্তা চিন্তি করছে হায়রে আমাদের ছোট ভাই ইউসুফকে খুব ভালোবাসে আমাদেরকে তো আব্বা এরকম ভালোবাসে না আচ্ছা বাড়ির মধ্যে দেখবেন যে বাড়ির সব থেকে ছোট ছেলে তাকে বাপ একটু ভালোবাসে না জি মেয়ে হোক বা ছেলে হোক বাপ মা একটু ভালোবাসবেই তো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি তিনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম খুব বাবাজি ভালোবেসেছে বাবাজি মুসলমান আল্লাহ তাআলা বলতেছেন বলো গো ইউসুফ আমি তোমাকে দুনিয়াতে নাবি করে পাঠিয়েছি জোরে বলুন আর এইদিকে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 বেটাতে বাবাজি আলোচনা করছে যে ছোট ভাই ইউসুফকে তাকে ছাগল চড়ার নাম করে মাঠে নিয়ে যাব জঙ্গল নিয়ে যাব তাকে মেরে ফেলব এই তাদের আলোচনা বাবাজি মনে তাদের আঁকা হয়ে গেছে চলো যাই বাপের কাছে কি বলবো টক 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 করে হয় বলছে আব্বা জান আমরা তো ছোট ভাইকে খুব ভালোবাসি ওগো আব্বা জান আপনার ছোট বেটা ইউসুফকে আমাদের সঙ্গে ছাগল চড়াতে নিয়ে যাব হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছে না 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 হবে না তোমরা 10 বেটাতে যাচ্ছ ছাগল চড়াতে যাও আমার বেটা ইউসুফকে নিয়ে যেতে হবে না 10 বেটা বাবাজি আব
আব্বা কি বলতে লেগেছে আব্বা জানো, আপনি আমাদেরকে ভালোবাসেন না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরাও, এরকম বলার পরে বাবাজি আপনা জি মুসলমান ভাইরা গো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য বাবাজি দশজন ভাই বাবাজি বাপের কাছে আবেদন করতেছে, বলো আব্বা জান হযরতে ইউসুফকে আমরা কোনোদিন কোথা জায়গা ফেলে রাখবো না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে ওগো আমার লালেরাও তোমরা শুনে নাও শুনে নাও, আমার বেটে ইউসুফকে তোমাদের সঙ্গে যেতে দেব না, জঙ্গল হয়তো তাকে বাঘে খেয়ে নিতে পারে, বাঘে খেয়ে নিতে পারে। তা দশজন বেটাতে বলতেছে বলো গো আমার আব্বা জান আমরা পাঁচজন দশজন ভাই আছি, আমরা পাঁচটা ভাই, আমরা ইউসুফ আলাইহিস সালামকে গোল করে আপনার কিনা দেখভাল করব, আর পাঁচজন ভাইকে আমরা ছাগল বকরি গলা চড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি দশজন ভাই বাবাজি নিয়ে যেতে লাগলেন। যখন বাবাজি নিয়ে যাওয়া হলো, আস্তে আস্তে বাবাজি জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে, জঙ্গলে বাবাজি নিয়ে যেতে 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 জঙ্গল আপনার যেমন উঠে গেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাটা বাবাজি খুলতে লেগেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাগুলো খুলতে লেগেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে এ ভাই দেখো কি ব্যাপার, তোমরা আমার সঙ্গে এইরকম ব্যবহার করছে কেন, ও গো ভাইরা তোমরা আমার জামা খুলছে কেন। বাবাজি মুসলমান ভাইরাও দশজন ভাই বলছে রে ইউসুফ আজকে তোমার বাজার কোনো আশা নাই, আজকে তোমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাবা কান্না করতে লেগেছে, দশজন মিলে বাবা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে মারতে বাবাজি শুরু করেছে, কেউ পেছন থেকে মার শুরু করেছে, কেউ সামনে থেকে মার শুরু করেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছে গো ভাইরা কেন তোমরা আমাকে মারতেছো, তোমরা তো আমার আব্বার কাছ থেকে ভালো করে নিয়ে আসলাও, আবার কেন আমাকে তোমরা মারতেছো। বাবাজি মুসলমান ভাইরা গো হযরতে ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইয়ের গলাটা ধরে বলছে ভাই আমি কি তোমাদের অন্যায় করেছি, কেন তোমরা আমাকে মারধর করতেছো। ও গো আমার ভাই আপনাকে একটা কথা বলে দি, আমার আব্বা জান আমাকে খুব ভালোবাসে ভালোবাসে, ও গো আব্বা জান আপনার আব্বা আমাকে খুব ভালোবাসে, এ ভাইরা তোমরা আমাকে মেরো নাও, আমাকে মেরো না মেরো নাও। বাবা দশজন ভাই বলতে জগাই ওসব তোমাকে আব্বা বেশি ভালোবাসার কারণেই আমরা আব্বার কাছে ভালোবাসা পাই না, তারই জন্য তোমাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেও। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাবা মারতে মারতে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা ইন্দার আছে একটা কুয়া আছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাবা কুয়াটা দেখে বুঝে নিয়েছে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম বুঝে গেছে আমার ভাইরা আমাকে আর রাখবে না, আমাকে মেরে কুয়ার ভিতরে ফেলে দেবে। এ বাবাজি হযরতে ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে, বলে আল্লাহ গো আমার ভাইরা কেন আমাকে মারধর করতেছে, ও গো আল্লাহ আমার আব্বাও থাকতে পারবে না, আমার আম্মাও থাকতে পারবে না। বাবাজি হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার দর্শন ভাইকে বলতেছেন বলো গো আমার ভাইরা আমাকে মারধর করো না করো না, বাবা কোনো মতে শুনে নাও। এ বাবাজি মুসলমান ভাইরা এদিকে আল্লাহ তাআলা হযরতে জিবরীল আমিনকে বলতেছেন এ জিবরীল যাও যাও যে কুয়াতে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ফেলবে ওই কুয়াতে গিয়ে একটা পাথর বিছায়া দাও, পাথর বিছায়া দাও। অন্য কিতাবে লেখা আছে বাবা
বাজি তক্তা বাবা কথা লেখা আছে তক্তার কথা বলা আছে এ শোনা মানিকেরও আল্লাহ তাআলা যখন হুকুম হয়ে গেল হযরত জিবিল আমিন বাবা কোয়াতে একটা সুন্দর একটা পাথর রেখে দিলেন দেওয়ার পরে বাবাজি হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা মারধর করে বাবা ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর আল্লাহর কি কুদরত হযরত জিবিল আমিন বাবা ধরে তিনাকে আপনার পাথরে বসায়া দিয়েছে যরকন সুবহানাল্লাহ যেমনই বসিয়ে দাও এদিকে আল্লাহ তাআলা বলতেছে ও বাবা জিবরিল কুয়াটা অন্ধকার হয়ে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছেলে হয়তো ভয় করতে পারে হয়তো ভয় হয়তো তার অজ্ঞান হয়ে যেতে পারে ও গো জিবরিল তুমি কুয়াটাকে নূরের আলোকিত বানায়া দাও আল্লাহ যখন হুকুম হয়ে গেল বাবা কুয়াতে আপনার নূরের আলোকিত বানায়া দিল যরকন সুবহানাল্লাহ এদিকে তো শুন ভাই বাবাজি চিন্তা চিন্তা পড়ে আছে বলে বাপকে কি জবাব দিব বাপকে কি বলবো কি বলবো বাবা যে দশজন ভাইয়ের মধ্যে যে বড় ভাই এ বলতে চায় ভাইরা তোমরা শুনে নাও হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়ে এসো আর একটা ছাগলকে জবাই করো ছাগলকে জবাই করার পরে ওই রক্তটা ইউসুফ আলাইহিস সালামের জামাতে ভালো করে মাখিয়ে নাও আব্বাকে বলবা আব্বা গো হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাগে খেয়ে ফেলিয়েছে এই কথা বলবো বাবা যে আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বাবাজি একটা ছাগলকে জবাই করা হলো ছাগলের রক্ত নিয়ে বাবা হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবাজি রক্ত আপনার জামাতে মাখিয়ে নিল মাখিয়ে নেওয়ার পরে বাবা টুক 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 করে আব্বার কাছে যেতে লেগেছে কিন্তু বাবা দশজন ভাই বলতে যে শোনো বলে কান্না করতে হবে যদি কান্না না করো তাহলে কিন্তু বাপ বুঝে নেবে আর ভাই এর কি করে কি কান্না করা হয় ঠাট্টা ঠাট্টি করে কি কান্না বের হয় কি গো বেরাবে কারো যদি বাপ মারা যায় কোনো ভাই যদি বলে যে আমার আব্বার জন্য কান্দো তো কত কান্না বাড়াবে বাড়াবে না তো দশজন ভাই তার আলোচনা করলো যে আব্বার কাছে যখন যাব আমরা সবাই ঘুটরে ঘুটরে কাঁদতে লাগবো বাবা যে মুসলমান ভাইয়েরাও হাতে জামাটা নিয়েছে হাতে জামাটা নেওয়ার পরে বাবাজি টুক 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 করে আব্বার কাছে গেছে যাবার পরে বলতে যে আব্বা যান আমাদের আজকে সর্বনাশ হয়ে গেছে বলে কি হয়েছে বলে আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে আমরা আর রক্ষা করতে পারলাম না একটা বনে জঙ্গলে বাঘ এসে নেকড়ি বাঘ এসে আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়া জঙ্গল চলে গেছে বলে আব্বা জান গো আর আমরা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম না বাবাজি হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি মিরাদের সালাম কান্না করতে লেগেছে বলো গো আল্লাহ কি কথা শুনলাম কি কথা শুনলাম আল্লাহ সহ্য করতে পারি না ও গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার বাটে ইউসুফ জীবন মরতে পারে না বাকে নিয়ে যেতে পারে না কেন না ইউসুফ আলাইহিস সালাম হলো আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে বলো গো আমার বেটারা আমার বেটাকে যে বাগে খেয়েছে আর কি প্রমাণ আছে দেখো বাবা তখনই জামাটা দেখা দিয়েছে বলো গো আব্বা জান আমরা মিথ্যা কথা বলি না এ দেখো জামাতে রক্ত লেগে আছে বাবা যে জামাটা শার্ট করেছে জামাটা এক টুকরো বাবা ছিড়া নাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে এ আমার বেটারা রে আমার বেটাকে যদি বাগেই নিয়ে যায় তাহলে তো জামা একটা না একটা জায়গা ছিড়া থাকবে দেখি গো বাগে যদি আক্রমণ করে সামনে থেকে আর পেছনে থেকে জামাটা ছিড়বে কিন্তু জামা নাই কেন জামা ছিড়া নাই কেন অথচ রক্ত তো লাল না 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 এ আমার বেটারা তোমরা আমার বেটাকে যে কার হোক ফেলিয়ে রেখেছো বাবাজি মুসলমান ভাইরা গো হযরত ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন বেশ যদি বেটাদেরকে কিছু বলতে যাই হয়তো আমাকে কিছু করে দিতে পারে বাবাজি তার দশজন বেটা বাবা টুকরো টুকরো কান্না করতে বাড়িয়ে চলে আসলেন বাবাজি মুসলমান ভাইরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে বলে আল্লাহ লাগো আমার বেটা ইউসুফকে এতটাই ভালোবাসতাম আল্লাহ আজকে ইউসুফ বলে আপনার কিনা দেখতে পেলাম না কোথায় আছে গো আল্লাহ তুমি ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে
পারে না পারে না ওগো আল্লাহ আমার বেটা ইউসুফকে আপনি যেখানে রাখবেন একটু ভালো রাখবেন জোর কর সুবহানাল্লাহ এ বাবাজি ডাক্তার খবর ডাক্তার দিতে পারে মাস্টার খবর মাস্টার দিতে পারে মুলবির খবর মুলবি দিতে পারে বেরাদের ইসলাম ইঞ্জিনিয়ারের খবর ইঞ্জিনিয়ার দিতে পারে নাবীদের খবর নাবী দিতে পারে ওলিদের খবর ওলি দিতে পারে কেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নাবী ছিলেন তিনার বেটাও ইউসুফ আলাইহিস সালামও নাবী ছিলেন জোর কর এ বাবাজি এ সুনামানি কে দাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাতের বেলাতে বাবাজি আপনাদের আরাম করতেছেন আরাম করতে করতে রাতের বেলাতে আপনার স্বপ্ন দেখছেন কি হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বাবাজি চিৎকার মেরে বলতেছে আব্বা আব্বা করে বাবাজি ডাকতেছে বাবাজি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বাবাজি আপনার বিছানা থেকে উঠে গেছে এ বেটা ইউসুফ কোথায় আছো বাপ তোমাকে এক বেলা না দেখলে আমি থাকতে পারি না গো বেটা কোথায় আছো গো একবার দেখা দাও রাত্রে বেলাতে বাবাজি জামাটা নিয়ে কান্না করতেছে এ বাবাজি হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সালাম কান্না করতেছে বাবাজি সকাল হয়েছে হওয়ার পরে তার দশজন বেটাকে বলতেছে এ আমার বেটারা তোমরা আবার বকরি নিয়ে যাও ওই জঙ্গলে আমার বেটাকে একটু খোঁজ করবাও কোথায় আছে না আছে একবার খোঁজ করবাও বাবা আবার দশজন বেটা ছাগল পানা নিয়ে আপনা চলে আসতেছে আসার পরে বাবাজি মিশর থেকে বাবাজি সাতজন ব্যক্তি আসতেছে কোথা থেকে মিশর মিশর থেকে বাবাজি আসছে ওই হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়াতে ফেলা হয়েছিল ওই কুয়ার পাশ দিয়ে বাবাজি যাচ্ছে তাদেরকে পানির পিপাসা লেগেছে বেরাদের ইসলাম মুয়াজ্জাজ সামানি কিরাম পানির যখন পিপাসা লাগা তারা পানি তালাশ করতে লাগলো বাবা পানি তালাশ করতে 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 বাবা চোখে আপনার ইন্দারাটা পড়েছে ওই কুয়াটা আপনার পড়ে গেছে বাবাজি যারা মিশর থেকে সাতজন ব্যক্তি এসেছিল তারা বলতেছে এই দকে জায়গাতে পানি পাওয়া যাচ্ছে এসো এসো তোমরা সকলে পানি পান করবে এ বাবাজি মুসলমান ভাইরা সাতজন ব্যক্তির মধ্যে বলতেছে ও গো ভাই এই কুয়ার পানি তো নুনটা নুনটা তবে এ পানি তো খাওয়া যাবে না আরেকজন ব্যক্তি বলতেছে একবার ইন্দারা থেকে পানি তুলে দেখি বাবাজি আপনার দড়ি বেঁধেছে বালতিতে আপনার বালতিটা নিচে ফেলে দিয়েছে বালতিতে যখন নিচে আপনার ফেলে দেওয়ার পরে এক বালতি পানি তুলে নিয়েছে সমস্ত সাতজন ব্যক্তিতে বাবা পানিটা পান করেছে যেই পানি বাবাজি নুনটা ছিল ওই পানিটা বাবাজি মিষ্টি হয়ে গেছে জোর কর সুবহানাল্লাহ এ বাবাজি তারা আবার দ্বিতীয়বার বালতি ফেলেছে আমার এক বালতি পানি তুলে নিয়েছে তিন বারে বেলাতে আমার বালতি ফেলেছে আল্লাহ তারা বলতে চোখ আমার জিবরিল যাও 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 এ বালতিতে আমার ইউসুফ আলাইহিস সালামকে বালতিতে রেখে দাও জোর বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেলেন এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও যখন আপনার জিবরিল আমিন বালতিতে বাবাজি রেখে দিলেন রেখে দেওয়ার পরে বালতি অপর থেকে তুলতেছেন তুলতে 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 বাবাজি একটা সুন্দর ফুটফুটে আপনার সন্তান সাতজনাতে দেখে বাবা অবাক হয়ে গেছে এত সুন্দর চেহারাও এত সুন্দর চেহারাও বাবাজি মুসলমান ভাইরাও বাবা গো এবে যারা দড়িতে আপনার বালতিতে দড়ি বেঁধেছে কে বলছে আমি নেব ছেলেটাকে আমি নেব এ বলছে না আমি নেব আমি বালতি নেছে নামালছি কে বলছে আমি বালতি আপনার দড়ি ধরে নামালছি কে বলতেছে না আমি তো বালতি ধরে টেনেছি আমি এই ছেলেটাকে নিয়ে যাব বাড়িতে বাবাজি সাতজন আয় আপনার ঝগড়া লাগিয়ে দিয়েছে আমি হয়তো এই ছেলেটাকে নিয়ে যাব এরকম আপনার হইচই আপনার লেগে গেছে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে পাহাড়ের ওপর থেকে বাবাজি ইউসুফ আলাইহিস সালামের দশজন ভাই দেখতে কি ব্যাপার ওই কুয়াতে এত মানুষজন কেন জগড় হয়েছে কেন এত চিল্লা চিল্লি করতেছে বাবাজি মুসলমান ভাইরাও দশজন বাবা
মাঝি পাহাড় থেকে নিচে নেমে আসলো ওই সাতজন ব্যক্তি যে সাতজন বাবা মিশর থেকে এসেছিল তাদের কাছে বাবাজি নিয়ে আসা হয়েছে বলে কি ব্যাপার তোমরা এখানে চিল্লাচিল্লি করছে কেন বলে গুহার ভিতরে একটা ছেলে সুন্দর পেয়েছি বলে ওটা সুন্দর ছেলে বলে এটা আমাদের বাড়ির গোলাম কে বলছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলতেছে আমাদের বাড়ির গোলাম এবং সে চুরি করত তার জন্য ওকে মেরে কুয়ার ভিতরে ফেলে রেখেছি তোমরা কার ওয়াদারে তুলেছো বলো রাখো এই ছেলেটা চোর আমাদের বাড়ি থেকে টাকা পয়সা চুরি করেছে তার জন্য ওকে কুয়ার ভিতরে ফেলেছি বাবাজি মুসলমান ভাইরা তবু মামাজি এই সাতজন বলতেছে যতই আপনার চুরি করুক না কেন আমরা ইনাকে নিয়ে যেতে চাই এ বেরাদার মুজাসসামানি কি রাব তার 10 জন ভাই বলতেছে ওগো মিশরের ব্যক্তিরাও তোমরা শুনে নাও তোমরা যদি ছেলেটাকে নিয়ে যাও তোমাদেরকে 100টা দেরহাম লাগবে কতটা দেখো আমার কথা কি বুঝতে পারছেন না একটু হাত তুলেন তো কে বুঝতে পারছেন না কে বুঝতে পারছেন হাত তুলেন আমার মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না নাকি ওয়াজ শোনার আলাদা ভঙ্গিমা থাকবে নাকি গো ওয়াজ শোনার আলাদা ভঙ্গে যদি আপনি এখানে বসে আছেন মন দিল পড়ে আছে মন আপনার শরীর দেহ পড়ে আছে আপনার এখানে কিন্তু মন কিন্তু কসুর বলে তাহলে ওয়াজ শুনে লাভ হবে কি গো বাবাজি মুসলমান আল্লাহ তাআলা বলতেছেন মানুষ এমন একদিন হবে একটা হচ্ছে কিয়ামতের আলামত যে ভালো জায়গাতে মানুষ বসবে না উঠে উঠে পালিয়ে যাবে বাবাজি এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত চলুন বাবাজি ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলতেছে তোমরা যদি ছেলেটাকে নাও তো 100টা দিনার লাগবে কটা দিনার দিনার মানে কাঁচা পয়সাকে বলা হয় মানে 100টাকে বোঝাবার জন্য বলছে 100টাকা বলছে 100টাকা না হলে পরে এই ছেলেটাকে আমরা মিশরে দিতে দেব না বাবাজি মুসলমান ভাইরা যে ব্যক্তি সাতজন মিশর থেকে বাবা দিয়ে এসেছিল তারা বলতেছে ওগো ভাই আমাদের কাছে 20টা পয়সা আছে 20টা টাকা আছে বাবাজি হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্যে একজন বলছে আরে আমরা 20 টাকা পাচ্ছি মানে আমরা 2 টাকা 2 টাকা করে ভাগ পাবো চল নিয়ে নে চল যেটা পাবো সেটাই আমাদের লাভ এ বাবাজি 20 টাকা দিয়ে বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইউসুফ আলাইহিস সালাম কে বাবাজি মিশরে নিয়ে যেতে লেগেছে জোর কোন সুবহানাল্লাহ মিশরে যখন বাবা যেতে শুরু করেছে এদিকে বাবা কেনান বলে একটা গ্রাম ছিল কেনার কেনানের একজন বাদশাহ তৈমুর এটা মজার ঘটনা এরকম ঘটনা আর কোন জায়গাতে পাওয়া যাবে না জি হাদিস শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে এসেছে এই রকম মজার ঘটনা বাবাজি আর দ্বিতীয় আজ পাওয়া যাবে না একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এদিকে বাদশা তৈমুর বাবাজি কেনানের বাদশা তার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে তার নাম হলো বাবা জুলেখা জোরে বলুন কি নাম জুলেখা এ বাবাজি কি বিছানাতে শুয়ে আছে স্বপ্ন দেখতেছে জুলেখার বিছানায় জানো বাবা রাজকুমার এসেছে রাজকুমার মানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম জোরগন বাবা স্বপ্নতে বাবা জুলেখার স্বপ্নতে বাবাজি এসেছে কে হযরতে ইউসুফ আলাইহিস সালাম রাজকুমার বাবাজি এসে বলতে জগ জুলেখা আমি তোমার কাছে স্বপ্নতে এসেছি এ বাবাজি জুলেখা বলতেছে ওগো আমার রাজকুমার তবে শুনে নিন আপনার চেহারা এতটা সুন্দর এতটা আল্লাহ আপনাকে চেহারা দিয়েছে আপনাকে আমি
বিবাহ করতে চাই বিবাহ করতে চাই হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে বলতে চাই বলো গো জুলাইকা তুমি যদি আমাকে বিবাহ করতে চাও ভালোবাসতে চাও মহব্বত করতে চাও তাহলে তোমাকে প্রচন্ড কষ্ট করতে হবে এ বাবাজি মুসলমান ভাইরা স্বপ্নতে জুলাইকা বলতে চাই ও গো আমার রাজকুমার তোমার জন্য আমি সারা জীবন উপস্থিত হয়ে থাকব তোমার জন্য আমি যেন সারা দিন আপনার আপনার জন্য থাকব দরকার হয় আপনার সঙ্গে বিয়ে হওয়া না হওয়া পর্যন্ত আমি জুলাইকা বিবাহ করব না যরকন সুবহানাল্লাহ বাবাজি তৈমুরের আপনার বাদশা বাদশা তৈমুরের বিটি জুলাইকা স্বপ্ন দেখার পরে সকালবেলা আপনার ঘুমটা ভেঙেছে বাবাজি বিছানাতে আর রাজকুমার নাই বাবাজি জুলাইকার মন খারাপ একদিন হয়ে যায় খাওয়া দাওয়া করে নাও দুদিন হয়ে যায় খাওয়া দাওয়া করে নাও তিন দিন হয়ে যায় খাওয়া দাওয়া করে নাও বাবাজি 15 দিন হয়ে যায় খাওয়া দাওয়া করে না বাদশা তৈমুর বলতে জগো বিটি জুলাইকা ও গো বিটি জুলাইকা তোমাকে একটা কথা বলে দিই এ বাবাজি মুসলমান ভাইরা গো বিবি জুলাইকা বল আপনার কিনা বিবি জুলাইকার আপনার বলতেছেন গো আব্বা যার বাবাজি তিনি বলতেছে বেটি তুমি খাওয়া দাওয়া কেন ছেড়ে দিয়েছো এ বাবাজি বাদশা তৈমুরের বাড়িতে অনেক আপনার গোলাম ছিল অনেক আপনার বাঁধে ছিল সেগুলাকে বলতেছো গো আমার গলা বেরাও আমার পিটি কিসের জন্য ভাত পানি খাওয়া ছেড়ে দিয়েছে একটু দেখে দেখো দিন দিন শুকে যাচ্ছে আমার পিটিটা বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি অনেক মেয়েরা গেছে বলছো গো জুলাইকা তুমি কেন খাওয়া দাওয়া করেছো বলো বলো বাবা লজ্জাতে বলে না বলে নাও একবার দুবার তিনবার জিজ্ঞাসা করেছে জুলাইকা বলতে জগ ববরা আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নতে আমার রাজকুমার এসেছিল আমার রাজকুমারকে না দেখার পরে আমি জীবন কোনো দিন ভাত পানি খাবো না জোর কন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও আসুন বাবাজি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাআলার নাবীরা ছিলেন এত সুন্দর বাবা উনাদের মতো আর পৃথিবীতে কেউ সুন্দর ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ জুলাইকার চেহারা যেমন দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা তেমনই বাবাজি আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক চেহারা দেওয়া হয়েছে জোরে বলুন জি এত সুন্দর ছিলেন বাবা মজার ঘটনা আপনারা শুনতে পাবেন তবে বাবাজি আচ্ছা বলুন তো আমরা নাবীকে কে কে ভালোবাসে হাত তুলুন তো বাবাজি দেখি আমরা নাবীকে ভালোবাসি তাই না তাহলে বাবাজি আমরা যদি নাবীকে ভালোবাসি তাহলে বাবাজি আমার 20টা ভাই 1000 টাকা দিতে পারবেন না কুড়িটা ভাই 1000 টাকা করে এর দেখেন কি নাম ইনতাজুল ইনসান এর দেখেন ইনসান দিয়েছে 500 টাকা নারী দেখবেন নারীর রিসালাত মাসলাকাল হাজরাত ইনসান সে 500 টাকা দাতা আচ্ছা ভাই 20 জন ভাই আমার 1000 টাকা দিতে পারবেন না হ্যাঁ গো আমরা তো নাবির আশিক দাবি করেছি আপনাদের জীবন চাইনি ভাই শুধু টাকাটা চাইয়েছি বেরাদার কত 1100 কি নাম মোহাম্মদ জাহিরউদ্দিন আপনার দিয়েছে 1100 টাকা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে 1100 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন গোলাম রসুল গোলাম হোসেন দিয়েছে 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন আপনার নাম আলাউদ্দিন আলাউদ্দিন দিয়েছে 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন দেখেন আরেকজন আমার চাচা দিয়েছে 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন সকলে বলুন আল্লাহ হবে এ মাকালা আপনাদের যদি ডিম বেচা আচ্ছা এদিকের মায়েরা কি বিড়ি বাঁধে এ দেখেন কি নাম জামাল শেখ দিয়েছে 600 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন আপনার বাবা নওশাদ শেখের নামে 1000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আশাতে যে নিয়েতে দিয়েছে 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন সকল বলুন আল্লাহ আমিন বাবাজি এই তো প্রায় 5টা মনে হয় হলো হ্যাঁ গো ভাই আর 15টা হবে না একটু চটাচট না হযরত আপনার ইউসুফ আলাইহিস সালামের জীবনী আর জুলাইখার জীবনী আপনারা মজা ভাবে শুনতে পাবেন কি না জি আজিবুল শেখ 1000 টাকা আল্লাহ যে আশাতে যে নিয়েতে দিয়েছে 1000 আল্লাহ তার দানকে কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন
ও গোচা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলো। কি নাম? দেখেন আমার মা বোনেদের দেখে দিয়েছে 350 টাকাও, আল্লাহ গো আমার মা বোনেদের দানটা কবুল করুন। আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 500 টাকাও, আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তার মনে আশাকে কবুল করুন সকল বর, আল্লাহু আমিন। আর একজন দিয়েছে 1000 টাকাও, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আর একজন মঞ্জুর শেখ দিয়েছে 1000 টাকাও, আল্লাহ গো তার দানকে কবুল করুন সকল বর, আল্লাহু আমিন। ও গো চা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকারা মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ তা দানকে কবুল করে নিন সকল কোন, আল্লাহ আমিন। ও গোচা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে আজকে 5 ভাষাতে গজল শোনাবো, 1 নাম্বার হচ্ছে বাবাজি তামিলি ভাষা, 2 নাম্বার হচ্ছে বাবাজি সাঁওতালি ভাষা, 3 নাম্বার হলো ইংলিশ ভাষা, 4 নাম্বার বাংলা, 5 নাম্বার উর্দু। আব্দুর রফিক দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 1000 টাকা তা দানকে কবুল করুন সকল বন, আল্লাহু আমিন। ও গো চা তুমি বলে দাও মুসারফ দিয়েছে 1000 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 1000, আল্লাহ গো তা দানকে কবুল করে নিন সকল কোন, আল্লাহু আমিন। ও গো চা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, লাখো লাখো হাজির সব হজে পাকে দাই কাবাকে জড়ি বলে নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন। বাবাজি আর টাকা হবে না নাকি? এ ভাইরা গো বাবাজি মুসলমান ভাইরা কত জায়গাতে নাবির জন্য জীবন দিতে, বাবা আপনাদেরকে বলেছি নাবির জন্য 1000 টাকা দেখতে চাই। কত জায়গা দেখেননি আপনারা নাবির জন্য জীবন দিয়ে দিয়েছে, নাবির জন্য আপনার শহীদ হয়ে গেছে, শুধু আপনাদেরকে দেখতে চাইছি যে নাবির আশিক যেনারা আছেন 1000 টাকা করে এখানে করে জমা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে নাবিজির গোলাম বানিয়ে জান্নাতে প্রবেশ করাবে, জোরে বল। এই ভাই হবে না? ওই গো আমার মা বোনের দিকে যাতে কমিটি ভাইরা, যেহেতু মা বোনের এখানে আসতে পারবে না, একটু আমার মায়েদের দিকে কমেন্টে কমিটি যারা আছে ভলেন্টিয়ার যারা আছে একটু যাও ভিতর ভিতর যাও। একজন ছেলে দিয়েছে 200 টাকা, আল্লাহ যে আশাতে যে নিয়ে দিতে, আসলাম দিয়েছে 1000 টাকা, নার তাকবীর নারে রিসালাত, আল্লাহ আসলাম দিয়েছে আল্লাহ 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা, সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি আপনার মায়ের নামে দিবেন না, কিন্তু আপনি দিলেন, ও আচ্ছা ঠিক আছে, শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে আল্লাহ আপনি জান্নাতে পারে ঋণ। বাবাজি এখনো মেয়ে আছে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে? জি এখনো মেয়ে আছে। একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়েতে দান, আল্লাহ তার দানকে কবুল করুন সকল বলুন, আল্লাহ বাবিন। ও গো কমলি বালা, ও গো মদিনা বালা, ও গো কমলি বালা, ও গো মদিনা বালা, তোমার নাম বেনামে দিয়েছে 600 টাকা। আচ্ছা ভাই একজন নাবির প্রেমিককে দেখতে চায়, খাস প্রেমিককে, একটা 5000 টাকা দাতা দেখতে চায়। আমি এলাকা যখন ঢুকলাম, ঢোকার পরে বুঝতে পারলাম, এই দেখেন চলে এসেছে নাকি গো, মাস্তুরা বিবি
দেখেন একটা মেয়ে হয়ে যদি 3000 টাকা দেয় আপনাদের মধ্যে একজনকে 10000 টাকা দেখতে চাই বাবাজি মাসকুরা বিবি দিয়েছে 3000 টাকা নার দেখবেন নারে রিসালাত মাসকুরা বিবি দিয়েছে 3000 টাকা দাতা আল্লাহ সে মাসকুরা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন সকলগণ আল্লাহু আমিন 3000 টাকা দাতা আরেকটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 200 আল্লাহ তার দানকে কবুল করুন আচ্ছা ভাই আপনাদের মধ্যে 10000 টাকার পার্টি একটা হবে না হাজি ইয়াকুল লিয়াকত মাস্টার এতন হাজি লিয়াকত মাস্টার দিয়েছে 5000 টাকা নার দেবের নারে রিসালাত মাশায়েখ আল হযরত হাজি লিয়াকত সে 5000 টাকা দাতা আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তা দানকে কবুল করুন এ দেখেন আরেকজন দিয়েছে 200 টাকা আল্লাহ তা দানকে কবুল করুন আরেকজন ছেলেতে কি নাম নাসিমুন নাসিমুন শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তা দানকে কবুল করুন আসামে জালসা করতে গেছিলাম বাবাজি আসামে আপনার এক ঘন্টাতে আপনার 4 লক্ষ টাকা আদায় করে দিয়েছি জি এক ঘন্টাতে 4 লক্ষ টাকা আদায় নাবির প্রেমিক নাবির আশিক বাবাজি দেখলেই বোঝা যায় ঠিক কিনা বাবাজি আসুন একজন ভাইকে আমি 10000 টাকা দেখতে চাই হবে না ভাই কে আছেন এই এলাকা যখন ঢুকলাম দেখতে পেলাম যে এই গ্রামের মানুষ অনেক বড় লোক আছে জি আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিয়েছে আল্লাহ রাস্তায় দান করুন ইনশাআল্লাহ আপনাদের আরো বরকত বাড়িয়ে দিবে জোরে বলো আল্লাহু আকবার ও গো মদিনা বালা ও গো কাম দেখেন মেয়ে ছেলে দিয়েছে আল্লাহ এত টাকা আল্লাহ তা দানটা কবুল করে নিন আর একজন দিয়েছে আর একজন চাচা আমার দিয়েছে 200 টাকা রঙিলা বেওয়া দিয়েছে 1500 টাকা নারে তাকবীর নারে রিসালাত রঙিলা বেওয়া দিয়েছে 1500 টাকা আল্লাহ সে মাকে আপনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানিয়ে দিন এটা কে দিল এটা কাসের শেখ দিয়েছে 1000 টাকা আল্লাহ তা দানকে কবুল করে নিন সকলকে আল্লাহুম্মা আমিন আর একজন আমার মা দিয়েছে আল্লাহ 700 টাকা আল্লাহ গো তা দানটা কবুল করে নিন ওই মা জননীকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন জোরে কোন আল্লাহুম্মা আমিন আর একজন দিয়েছে বাচ্চা ছেলে আপনার 100 টাকা আর একজন দিয়েছে 200 টাকা আর একজন দিয়েছে 200 টাকা আচ্ছা ভাই এই 100 200 কি চলবে একটা বড় পার্টি হবে না 10000 জি তার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জানো তিনাকে জান্নাতবাসী করুন একটা হবে না ভাই 10000 টাকা দা ইনশাআল্লাহ হবে ও গো মদিনা বালাম ও গো কামলি বালা তোমার নামে পড়ি শুধু দুরুদের মালা তোমার নামে গাতি শুধু দুরুদের মালা ও গো নাবিজি টাকা দাও দাও গো নাবিজি টাকা দাও জোরে বলুন ও গো নাবিজি টাকা দাও তো গো নাবিজি টাকা দাও ও গো মদিনা বালা ও গো কামলি বালা ও গো মদিনা বালা ও গো কামলি বালা তোমার নামে গাতি শুধু দুরুদের মালা তোমার নামে গাতি শুধু দুরুদের মালা ও গো মদিনা বালা ও গো মক্কা বালা তোমার নামে গাতি শুধু দুরুদের মালা জোরে বলুন সুবহানাল্লাহ তোমার যারা আসে কবে পড়িতে কখন কর মেয়েদের তরফ থেকে এ দেখের মা বনদের তরফ থেকে 2200 টাকায় যে যে দিকের মায়েরা দিয়েছে আল্লাহ গো মা বনদেরকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নারী বানিয়ে দিন যারা যারা দান করেছে কি নাম বেনামে দিয়েছে 1000 টাকা দামি
আল্লাহ দাদান কে কবুল করে নিন সকল কোন আল্লাহুম আমিন বাবাজি হাই গো একটা 10,000 টাকা পার্টি হবে না আপনাকে যে এখনই দিতে হবে তার কোনো মানে না আপনি এক মাস পরে দেন অসুবিধা নাই আল্লাহর রাস্তায় দান করলে পরে আপনার টাকা কমবে না বরং আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবে এতক্ষণ ওদিকের মেয়েরা খুব দান দিছে গো এদিকের মায়েরা কই গো সব গো আবার একবার 2200 টাকা দিলে একবার 1800 টাকা নার দেখবে না রিসালাত মাসলাক আল হযরত ভাই আপনার কত গো 1800 টাকা আবাদ দিয়েছে মায়েরা আল্লাহ মায়েদেরকে আল্লাহ আপনি মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন সকল আপন আল্লাহ পাবেন এটা আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা আরেকজন বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ তো দানকে কবুল করুন সকল আপন আল্লাহ পাবেন বাবাজি একটা ভাইকে 10,000 টাকা পাঠি যদি একজন আর দিতে না পান তাহলে দুজন মিলে 5-5 করে 10 দেন হবে না ভাই জি আজ আপনাদেরকে পাঁচটা ভাষাতে গজল শোনাবো একটা ভোজপুরিতে একটা তামিলিতে একটা ইংলিশে একটা বাংলাতে একটা উর্দুতে জি পাঁচ ভাষাতে এ দেখেন আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা দেখেন আরেকটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা আল্লাহ সে বাচ্চাদেরকে আল্লাহ গো বড় হয়ে যাওয়ার পরে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন তাদেরকে পর্দাশীল মেয়ে বানিয়ে দিন যরকন আল্লাহু বাবিন আল্লাহুম আবিন একবার দরবার আল্লাহুম্মা মাওলানা এদিকের মায়েরা দিয়েছে 320 টাকা আল্লাহ গো তাদের দানগুলো কবুল করে দিন আল্লাহ তাদের কো মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন যরকন আল্লাহুম আমিন এ সুনামানি কের এবের বাবাজি এবের জুলেখা কি করলেন বাদশা তৈমুরের যতগুলি বাঁধেছিল তারা গিয়ে বলছে জুলেখা কি ব্যাপার গো তোমার কি হয়েছে খাওয়া দাওয়া করো না কিছু করো না জুলেখা বলতেছে বলো বোন বব গো আমি রাতের একটা স্বপ্ন দেখেছি আমার রাজকুমারকে পাওয়ার জন্য জোরে বলো সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলো বলার পরে বাবাজি আর একটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা আল্লাহ তা দানকে কবুল করো সকল আরেকজন দিয়েছে ইনি আপনার আব্বা দেখেন মৌলবি মিনার আব্দুর রহিমের আব্বা জান দিয়েছে 2000 টাকা নারে দেবেন নারে রিসালাত মাসলাক আল হযরত আল্লাহ 2000 টাকা দাতা আল্লাহ তা দানকে কবুল করুন সকল বন আল্লাহ পাবে আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা আল্লাহ গো সে বাচ্চাতে দানকে কবুল করুন আর একটা বাচ্চা দিয়েছে 500 টাকা আর একজন দিয়েছে 300 টাকা আল্লাহ তা দানকে কবুল করুন সকলে বলুন আল্লাহ পাবেন আল্লাহ পাবেন বাবা যে মুসলমান ভাইরা তবে আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাআলা জানো আপনাদের সকলকে যেন হেদায়েত দান করো সকলে বলুন আল্লাহু আমিন আল্লাহু আমিন আচ্ছা বাবা যে জীবনটা বলবো না আদায় করব জি একটা ভাই হবে না 10,000 টাকা অনেক তো মানুষ আছে বলেন আরে মোলবি শুধু আদায় শুরু করে দিলে ওয়াজটা শোনালে না বলে কি বলে না হ্যাঁ ভোজপুরি আচ্ছা চন্দা বলে তারা বলে চন্দা বলে এদিকের মায়েরা দিয়েছে 350 টাকা মানে এদিকের মায়েদেরকে পারবে না মানে একবার 1800 টাকা একবার 2200 টাকা একবার আসলো 3,500 টাকা সুবহানাল্লাহ এদিকে মাত্র 3,000 কত গো 300 টাকা ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ আমার মায়েরা দিবে মাশাআল্লাহ দিবে দেবো করছে ইনশাল্লাহ দিবে যাক চন্দা বলে তারা বলে বলে মন মামর নবীজি আইলেন ভরে ভর জোরে বলুন চন্দা বলে তারা বলে বলে মন মা
मोर नबी जी आइलन भोर भोर, नबी जी आइलन भोर भोर। दिल का पपीहा पी पी करके, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर, नबी जी आइलन भोर भोर। जोरे बोलुन सुभान अल्लाह, आर एकटी मोहब्बते बोलुन सुभान अल्लाह। अच्छा भाई, एकटा 10,000 टाका पार्टी हबे ना गो? ओए भाईरा, ए लास्टकार भाईरा, एदिकार भाईरा तो जाहक दिएछे মানে রোল দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নীতি দিয়েছে 500, আল্লাহ তার মনের আশাকে কবুল করে নিও জোর কর আল্লাহুম্মা আমিন। একটা ভাই হবে না 10,000 5,000? আরেকটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ যা সাথে যে নীতি দিয়েছে 100, আল্লাহ তার দানকে কবুল করুন সকল বোন আল্লাহুম্মা আমিন। বাবা যে আচ্ছা মোল্লা সাহেব, আপনাদের গ্রামে ঠিকাদার নাই? ঠিকাদার মাস্টার সবাই আছে গো। আল্লাহ আল্লাহ আপনাদেরকে বরকত দিয়েছে, মাস্টার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। হ্যাঁ, তুমি দিলা কত? 500 টাকা দিয়েছে দাদু দাদির নামে, আল্লাহ তার দাদু দাদিকে জান্নাতি বানিয়ে নিন সকল কোন আল্লাহুম্মা আমিন। একটা 5,000 টাকার পার্টি দেখতে পেলাম না গো। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 300 টাকা, আল্লাহ আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন সকল বোন আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম, একজন ভাইকে আমি 5,000 টাকা দাদা দেখতে চাই। 5,000, যেমন একটা 5,000 হয়েছে আর একটা 5,000। আগো হবে না ভাই, আর একটা 5,000 ব্যক্তি। বেরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন সকল বরুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদিন মোহাম্মদ হরদম জবাব সেনে কলব পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সুনা মানিকেরাও ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আসুন বাবাজি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে বসার তৌফিক দান করেছেন জোর কর আল্লাহুম্মা আমিন। এ সুনা মানিকেরাও ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমরা নবীজির দিওয়ানাও, আমরা নবীজির আশিক। এ বাবাজি মায়েরা গো, আমরা অনেকে ভাই বলে থাকি আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু বাবাজি তার ভিতরে নবীজির মহাব্বাতের একটা কোনাও পাওয়া যায় না। দেখো নবীকে আমরা বলি ভালোবাসি, কিন্তু নবীকে ভালোবাসার মতো তার কাছে এক কোনা পাওয়া যায় না। জি, যেরকম বলা হয়েছে আমার নবীজি বলেছে দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কি বলেছেন? আবু দিয়েছে 200 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 200, আল্লাহ তার দানকে কবুল করুন সকল বরুন আল্লাহ আমিন। আচ্ছা মাস্টার বাবুরা থেকে একটা দেখতে পেলাম না গো 5,000-এ। বিনা নামে দিয়েছে 2,000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে বিনা নামে 2,000, আল্লাহ তার মনের আশাকে আল্লাহ আপনি কবুল করুন সকল বোন আল্লাহ বাবিন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান, তো আমরা কি আমরা বাবাজি নাবিজিকে মাননে বালা ব্যক্তি নাকি গো? আমরা অধিকার মায়েরা তো একটু গোনা দেখলেন না, হিসাব মিলাবো অধিকার, একবার 1,800 2,200 এসেছে, 3,500 এসেছে অধিকার মায়েদের, দেখবো আমি কত টাকা হয়েছে।
बिना नामे दिए 500 टाका। प्यारे राजा रे यही है पुकारा, आई लव यू आका, आई लव यू आका, जोरे बोलुन। अच्छा आई लव यू आका माने जाने जी आसामे जालसा गेछे बाबा जी तो बोलछे भाई आई लव यू आका माने कि तो सब माथा नीचू करेछे पेछन थेके एकटा यंग छेले एसे बोलछे बोलो साहेब आई लव यू आका माने जानेन ना आमी बोलबो तो बोलो बोलछे आई लव यू आका माने आमी करीमेर बेटीके भालोबासि ओई बुझा होइछे जिस मोमिन के दिल में ना भी होता वो जाते हैं मक्का मदीना, जिस मोमिन के दिल में ना भी होता वो जाते हैं मक्का मदीना। आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, जोर बोलूं सुभान अल्लाह। के दुनिया के अब्दुल हकीम दे 300 टाका, अल्लाह जैसाते जे नियते दे 300 टाका, अल्लाह गो तार मन सकल अपने कबूल करिन सकल कौन, अल्लाह आमीन। जिस मोमिन के दिल में ना भी होता ओ जाते है मक्का मदीना। आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका। के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा बिलाली ने कहता है लब पे पुकाराओ, के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा बिलाली लब पे पुकारो। आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, जोर बोलूं सुभान। अच्छा तारिक देचे मोहम्मद तारिक से देचे शाशुड़ी नामे 100 टाका, अल्लाह को जे नियते दे चल 100 टाका शाशुड़ी नामे। अच्छा आपनारा कि शाशुड़ी के ভালোবাসেন না আগো শাশুড়ি বাড়ি গেলে তো আপনারা গোটা কাটা মুরগি খাবে, আর গোটা কাটা মুরগি না দিলে পরে দেখ শ্বশুর বাড়ি গেলেন তো গোটা কাটা মুরগি দিল না আর দেশি মুরগি ডিমও দিল না, বলে কি বলে না বাবাজি। আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুক, সকল বরণ, আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন। বেরাদের ইসলাম মাযাজ সামানি কিরাম, এবার বাবাজি এই জুলেকা জান বাবাজি আস্তে আস্তে দিনের পর দিন যায়, আল্লাহ তাআলা এই জুলেখাকে এতটাই সুন্দরী দিয়েছিল বাবাজি, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা বাবাজি, পৃথিবীর কাউরের মতো ওইরকম চেহারা ছিল না বাবাজি। বেরাদার সর্বপ্রথম পাঁচ ছেলের মা খাতুনে জান্নাত, তারপরে বাবাজি আব্বাজে মুসলমানে জুলেখা ছিল সুন্দরী, তারপরে বাবাজি হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাবা এতটাই সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম কে যে কোন বাবা মেয়ে দেখলে আপনার পাগল দিবানা হয়ে যেত, জোর কর সুবহানাল্লাহ। মিরাদ দিয়েছে 1000 টাকা, আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ গো তার মনের আশা কাল আপনি কবুল করুন সকল কর, আল্লাহুম আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা বাদশা আপনার তৈমুর তিনি চিন্তা ভাবনা করলো আমার পিটির বিবাহ সাধ দিতে হবে, আমার পিটি কাকে বিবাহ করবে সেটা তো আমাকে বলে নাও বাবাজি। একদিন কি করলো বাদশা একটা বিশাল বড় একটা খানার আয়োজন করলেন, জামাল জামাল দিয়েছে 500 টাকা, আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 500 টাকা কল করো
जबे शेख जे चेपासो डाको अल्लाह जैसाते जे नेते दे चेपासो अल्लाह को तो दान के कबूल करे नियो सकल कौन अल्लाह हो बाबे रो ए बाबा जे मुसलमान भाई रो ए बेर बाबा जी बात सातो मेर बोलते जे अमार पीटी चुले खार जन्म चले पसंद करते हो बे ए बाबा जी केनान शहरे मिसुरे जो तो गुली अपनार बात साचिलो बड़ा बड़ा घर लोग आ चिलो समस्त मानुष के दावत करे चे दावत करार परे बाबा जी वही जगह ভালোবাসতে চাও তুমি যদি আমাকে মহব্বত করতে চাও গো জুলেখা তাহলে তোমাকে মিশরের বাদশার আজি জের বাড়িতে আমাকে পাবে মিশরের বাদশা আজিদের বাড়িতে পাবে বাবা যে মুসলমান ভাইরাও এ সুরা মানিকেরা যখন বাবা জুলেখার স্বপ্নে ভেঙে গেছে এদিকে বাবাজি বাদশা তৈমির বলতেছে এ বেটি চলো চলো অনেক ছেলে পেলে আছে তুমি যে ছেলেকে পছন্দ করবা তোমার সঙ্গে তার বিবাহ দেব কিন্তু বাবা জুলেখা বলছে আব্বা জানা দরকার নাই আমি বিবাহ করতে চাই বাদশা আপনার মিশরের বাদশা বাবাজি আজিজকে বিবাহ করতে চাই কি ঘটনা ঘটছে দেখেন বিবাহ করবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আর জুলাইখা বিবাহ করছে কাকে আপনার কেনানের বাদশা আজিজকে কেন স্বপ্নতে বলে আমি বাদশা আজিজের বাড়িতে আসলে পাবে তো বাবাজি আপনার জুলাইখা তার আব্বাকে বলছে আব্বা জান আমি মিশরের বাদশা আজিজকে আমি বিবাহ করতে চাই যেমনই বাবাজি তার আব্বা শুনে নিয়েছে বাদশা তৈমুর কিনান থেকে বাবাজি মিশরে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে চিঠি পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দেওয়ার পরে বাদশা কিনানের বাদশা আজিজ বাবা শুনে আনন্দিত হয়েছে এত সুন্দর মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে কত না আনন্দ কত না ফুর্তি এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানিকেরাও মিটুন দিয়েছে নানা নামের নামে 500 টাকা আল্লাহ তা দানকে কবল করুন আচ্ছা ভাই একটা কি 5000 টাকা দাতা হবে না আপনি 5 দিন পরে দেন এক মাস পরে দেন তা ভালো একটা 5000 টাকা কিনা জমা করুন ভাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে মরার পরে পরে যেন জান্নাতি বানিয়ে নাই কি নাম निशान जिसान से के जे 500 टाकाओ अल्लाह जहां साथे जे ने दे दे जे 500 टाकाओ अल्लाह तार मनेर आशा के कबूल करे निन ए बाबा जी কিন্তু জুলেখা বাবাজি মনে মনে ভাবলো মনে হয় আমার স্বপ্নের রাজকুমারের সাথে মনে হয় বিবাহ আছে তার জন্য বাবাজি পুরুষদের থেকে মেয়েদের বেরেন্টা বাবাজি কম দেওয়া হয়েছে একটা বাচ্চা ছেলে দিয়েছে বাবা 50 টাকা দেখেন না পুরুষদের বাবা যে 250 মগজ আর মেয়েদের বাবা যে 100 মগজ দিয়ে আপনার তৈরি করা হয়েছে তার জন্য বাবাজি মা বোনেরা বাবা কিছু কিছু মা বোনেরা আছে তারা বুদ্ধি খাটিয়ে কাজ করে না এদিকার মায়েরা দিয়েছে 700 টাকা এদিকার মায়েরা খুব ভালো বাবাজি টাকা খুব দান করেছে আমাদের ওই বসন্তপুর কথা বলছে এ ভগবান গলা কথা বলছে বাবজি এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরাও এ বাবাজি জুলাইখা আপনার মনে মনে ভাবলো আমার স্বপ্নে রাজকুমারের সাথে মনায় বিবাহ হচ্ছে যখনই আমার দ্বিতীয়বার স্বপ্নতে বললো তুমি যদি আমাকে পেতে চাও মানে কি না মিশরের বাদশা আজেজের বাড়িটা আমাকে পাবে বাবাজি তার আব্বাকে বলল বাদশা তমিরকে বলল আব্বা জান আমি মিশরের বাদশা আজিজকে বিবাহ করতে চাই এ বাবাজি যখন আপনার চিঠিখানা পাঠাইয়া দিল আল্লাহ আপনাকে দিবে আরো আর 2000 টাকাতে 5000 পর্যন্ত কি নাম নেজাবুল শেখ দেখেন নেজাবুল শেখ 5000 টাকা দাতা নার দেবেন নার রিসালাত মাশরাকে আল হযরত আর নেজামতে আপনার 5000 টাকা দাতা আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 5000 আল্লাহ তার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বল আল্লাহু আকবার দেখি গো আচ্ছা আর কোন ভাই 5000 টাকা হবে না হ্যাঁ গো আর কোন ভাই হবে না 5000 টাকা
কোনো ভাই নাই একজন ভাই আমার দিলেন 5000 টাকা আরেকজন ভাইকে দেখতে চাই আমি শুনলাম এই এই এলাকায় এই গ্রামে নাকি ঠিকাদার আছে মাস্টার আছে ইঞ্জিনিয়ার আছে হ্যাঁ তো বাবাজি তাহলে এই 500000 করে দান হবে কিনা শুধু আপনার 20 এর ব্যাপার হবে হ্যাঁ একটা মেয়ে দিয়েছে দাদু দামি নামে 50 টাকা আর দিয়েছে এদিকে 50 করে 100 আর দিয়েছে 400 টাকা আরো আল্লাহ গো এদিক থেকে 500 টাকা আল্লাহ যে সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ দান কে কবুল করুন শেখ দিয়েছে 300 টাকা আল্লাহ দান কে কবুল করুন আল্লাহর একটা আপনার ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ দান কে কবুল করে নিন শুকর গণ আল্লাহুম আমিন এ বাবাজি आयोजन करते लगे तीन दिन मुसलमान भाईरा एक बार चिंता कर संगे अपनार जुलेखार विवाह जखन हो गेल बाबा जी एबार अपनार नारे तकबीर नारे रिसालत बेरादरेसलाम सुनते पाबेन बाबा उत्तर चौबीस परगनार वाज माशाल्लाह जाइ होक बेरादरेसलाम एक बार दूर कोन अल्लाहुम्मा লম্বা চড়া করব না নাকি বুঝছেন বাবাজি তে ভোজপুরি যে তামিলি ভাষাতে দুই একটা নাত একটু একটু করে এক করে করে বলবো বাবাজি বক্তা সাহেবকে বসে তো ওয়াজ করাটা বেয়াদবি পঞ্চাশ টাকা আল্লাহ।